বিষয়ে বিস্তারিত এ জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নদীয়ায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে নিঃসন্দেহে আপনি জানেন চতুর্থ দফা ভোট চলছে আজকে এবং এই চার দফায় তিনশো আসনের ভোট সম্পন্ন হওয়ার আগে থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো কে ক্ষমতায় যাবে কিংবা কে বিরোধী দলের আসনে বসবে সেটা নিয়ে কিন্তু সেই ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র আপনি জানেন যে পঞ্চম দফার প্রচারে এসেছিলেন পশ্চিমবঙ্গে এবং সেখানে কিন্তু পরিষ্কার তিনি কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বয়স ধরে কথা বলেন যে তার বয়সের থেকে কম ভোট পাবে অন্যদিকে আজকেও একই রকমভাবে আপনি জানেন যে প্রত্যেক দফায় যখন চলে তারপরে আরেকটি দফার প্রচার প্রচারণায় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব তখন ব্যস্ত থাকেন কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ইন্ডিয়া জোট তিনশো পনেরোটি আসন পাবে আর এই গত যে তিনটি দফায় ভোট হয়েছে তাতে এনডিএ তথা বিজেপি পাবে একশো পনেরোটি আসন অর্থাৎ এই যে গতকাল মোদী বলেছেন যে তিনি চারশো তিন দফায় চারশোর বেশি আসন পাবে কংগ্রেস রাহুল গান্ধীর বয়সের তুলনায় কম আসন পাবে আবার অন্যদিকে তার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা তিনশো পনেরো এবং এনডিএ জোটের আসন সংখ্যা কিন্তু একশো পনেরো অর্থাৎ এই তৃতীয় দফা ভোট এবং তৃতীয় এবং চতুর্থ দফার ভোট যে ভারতের রাজনৈতিক যে রাজনৈতিক যে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক ধারা অর্থাৎ কারা ক্ষমতায় বসতে চলেছেন সেটা কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে আপনি জানেন যে আজকে চতুর্থ দফায় ভারতের দশটি রাজ্যের ছিয়ানব্বইটি সংসদীয় লোকসভা আসনে ভোট চলছে ও বাকি আমাদের পশ্চিমবঙ্গের আটটি আটটির মধ্যে দুটো সংসদীয় আসনের একটু বিচ্ছিন্ন ঘটনার ছাড়া বাকি মোটের সব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আপনি জানেন যে আমি সকাল থেকেই বাংলাদেশ লাগোয়া নদিয়া জেলার দুটো গুরুত্বপূর্ণ সংসদীয় আসন কৃষ্ণনগর আর রানাঘাট এই দুটো দুটো সকাল থেকে কভার করছে এবং সেখানে কিন্তু ভোটার সকাল থেকেই দীর্ঘ ভোটারদের যে উপস্থিতি তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং তারা কিন্তু ওই ভোটটাকে সত্যিকার অর্থে উৎসব হিসেবেই ভাবছেন আবার অন্যদিকে এখান থেকে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে বর্ধমানের ছবিটা কিন্তু কিন্তু খানিকটা উল্টো সেখানে আপনি জানেন যে প্রাক্তন সাবেক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি নানা কারণে তার কথার জন্য আলোচিত সমালোচিত দিলীপ ঘোষের কেন্দ্রে কিন্তু বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে ধাওয়া পাল্টা ধাওয়া দিতে হয়েছে এবং বিজেপি তৃণমূলের মধ্যে কিন্তু সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে যেটি সঙ্গত কারণেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল সুশীল সমান সমাজ সবাই আশঙ্কা করে যে ভারতের অন্য অন্য রাজ্যের ছবি যেখানে সুষ্ঠুভাবে ভোট হয় সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক অন্যরকম বিপরীত ছবিটা সামনে আসে তো সব মিলে এই ছিল আমার কাছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের আমার কাছে থাকা এখনো পর্যন্ত ভোটের এই পর্যন্ত সব শেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের পশ্চিমবঙ্গে